প্রশ্ন আসলে অনেক সময় আমরা প্রশ্ন করি, জানার পরেও প্রশ্ন করি। আমরা একটু আগে ইসলাম নিয়ে আলোচনা করার প্রশ্ন, তো ইসলামও আমরা অনেকদিন জানি, একটু আগে আমরা আলোচনার মাঝে আইসি যে সুদ খাওয়া হালাল না হারাম, সবাই জানি না, মিশা খাওয়া হারাম জানি না, মিশার লোক আমরা ইনভলভ আছি না, মামায় সারি দিলে মামির বিয়া করা জায়গা আছে, শাসার করো বাইর করো বাতিজি বিয়া করা জায়গা আছে, হ্যাঁ আলী রাজি আল্লাহর বিবির নাম কিনা আমরা তো বহু দূর মামা বাগনি হই গো আও গো হইয়া গড় গিয়া ভিতরে গিয়া মাইজি বাগনি বাড়ি গেলে ড্রয়িং রুম হইলে ফাঁক করছি না, আমরা অনেক জিনিস জানি, জানা থেকে আমরা আবার এগিয়ে দরকার চাই, তবে অবশ্য জানলে আরো কিন্তু হইব, আরো আপনার জ্ঞান হইব। একটু আগে সিগারেট লিয়া খাওয়াতে আসিল না, সিগারেটের প্যাকেট এখন ফতুয়া লেখা আছে, এখন আলম জিজ্ঞাসা করা লাগে না, সিগারেটের প্যাকেটে লেখা আছে কিনা এটা খাইলে কি দেখব মৃত্যু হবে, তা মৃত্যুর কারণ এটা ক্যান্সারের কারণ লেখা আছে কিনা না, তো এখন কি হুজুরে জিজ্ঞাসা করা লাগে, হুজুরে মকরু অনেক সময় খোয়েন কারণ তাই জর্দা খাই আর আপনি সিগারেট খাই, এটা তাই যদি জানেন যে সিগারেট খাওয়ার যদি ওখানে হারান তে আপনি তো কইবেন আমি তো যদি মা খাই আপনি তো ডাইরেক্ট সিগারেট খাই যাই, এটা অনেক সময় আছে যে অনেক বিষয় আছে যে একটু ঘুরেই পিছিয়ে দেওয়া লাগে, তাহলে আপনার বোঝার তৌফিক দান করুক। তো একজন প্রশ্ন করছেন যে হিংসা অহংকার এটা সম্পর্কে ইসলামিক দেখ হয়, হিংসা অহংকার ঠিক ইসলামে জায়গা আছে আমরা সবাই জানি, তারপরে আমরা সমাজও আছে, আমরা কেউ বাড়ি দেখলে কেউ গাড়ি দেখলে কেউ বালা কিছু জিনিস দেখলে এক মহিলা আর মহিলার বাড়া শাড়ি একটা দেখলে জামাই কিছু একটা জিনিস দেখলে আমরা হিংসা করি অহংকার করি, এর থেকে বালা একটা দেশ নিয়ে আমরা লেখা করে আসি, আমরা বাড়িতে আসি, মানে কীভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, হিংসা অহংকার করা যায় আর একজনের নিচে ফেলানো যায়, এটা মধ্যে আমরা সমাজের চর্চা আছে কিনা না আছে, আর একটা বস্তা আছে কি বলতে ইয়া কি বল সম্পর্কে ইসলামী কিতাব আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন মরা পাই মাংস খাওয়ার সময় গিবত করা হইলে হারাম আর আমরা গিবত করা হইলে করতে লাগে আরাম, আমরা গিবত করা মানে কি লাগিয়া এন্টারটেইনমেন্ট, আমি একদিন আর দিন ভাই গপ করতাম কিছু গপ হইয়া নতে হইলে ও দেখ সারি বা দেশে কিতা হইছে তেও মুখে কিতা করছে তেও মুখে কিতা করছে বেদিন তো এখানে হইলে কইবা দেখ সারি মুখের ফুড়ি কিতা করছে, নিজের ফুড়ির খবর নাই আরো জন ফুড়ির কুমা দিয়ে কিতা হইছে ওগু দিয়া তাই বিশ্বাস করা, এদের ভাইয়া আমরা একটু টকশো দেখি নাই রাইচা কি লাগে আর বাদে নিজে নিজেরা গরু হইলে একটু টকশো শুরু করে দিলাম, কার গিবত এগুলো আমরা করি, গিবত করা এগুলো হারাম ইসলাম এগুলো নিষেধ, হিংসা করা নিষেধ, এগুলো থেকে নিজেরে বাঁচিয়ে থাকতে হইব, দোয়া করতে হইব, বাঁচতে হইলে আল্লাহর সাহায্য লাগবো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কিছু যে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়া, চেষ্টা করতে হইব এবং দোয়া করতে হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করতে হইব, আমরা যদি এগুলোতেই বাঁচিয়ে থাকতাম চাই গিবতটা কিয়া হিংসাটা কি অহংকারটা কিয়া, তাহলে আমরা চেষ্টা করতে হইব সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করতে হইব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হিংসা মুক্ত করে দেয়, আমাদের অহংকার মুক্ত করে দেয়, কে আমাদের দিন সব থেকে নিঃশ্বাস এই মানুষই লাগিয়া যে অনেক বেশি আমল লইয়া দেখব, তার আমল অনেক থাকবো কিন্তু তার মাঝে কিছু পাপ থাকবো যে মানুষের অধিকার নষ্ট করা, মানুষের হিংসা করা, অহংকার করা, তারপরে গিবত করা, তারপরে এগুলার বিচার করতে করতে দেখা যাইব তার সব যে নেকি আছে এগুলো শেষ হয়ে গেছে, তখন নাকি যখন শেষ হয়ে গেছে তখন আরো দেখা যাইব তার বিরুদ্ধে অভিযোগকারীর শেষ হয়েছে না, তখন কি দেওয়া হইব যে অভিযোগকারীর গুনাহ নিয়া সেই ব্যক্তিরে দেওয়া হইব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সেই লোকই সবথেকে নিঃস্ব, সাহাবায়ে কেরাম বলেছেন নিঃস্ব মানে তার টাকা পয়সা নাই, বলছেন না সেই ব্যক্তি নিঃস্ব দে অনেক আমল লইয়া দেওয়ার ফলে কিয়ামতের মাঠে সে গুনার বোঝা লইয়া তার জাহান্নামে দিবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুক যে আমরা যেন হিংসা অহংকার গিবত এগুলো থেকে বাঁচতে থাকি। একজনে প্রশ্ন করছেন যে তাবিজ
আমাদের সমাজে অনেকেই দেখা যায় তাবিজ হাতে এবং গলায় ঝুলানো। আমাদের নবী কি তাবিজ ঝুলিয়েছিলেন? যদি না ঝুলান তাহলে আমরা কেন ঝুলাবো বা জানতে চাই? তাহলে আমরা আলোচনা করছি, একটা বিশাল আলোচনার বিষয় যে আমরা আলোচনার মধ্যে খুঁজলাম যে জিন, জাদু, বদনজর, তারপরে হিংসা, অহিংসা বিভিন্ন সমাজও আছে, এগুলোগিয়া রোগের কথা কোরআন হাদিসও পাওয়া আছে। এই রোগ থেকে বাঁচার লাগিয়া চিকিৎসা কোরআন হাদিসও আছে। তাবিজের লাগি কোরআন হাদিস সম্মত চিকিৎসা নয়, এটা লাগিয়া হারাম চিকিৎসা। যেটা আমরা নিজের মাঝে হালাল আরাম আছে, চিকিৎসার মাঝেও হালাল আরাম আছে। হালাল চিকিৎসা লাগিয়া কোরআন দিয়া চিকিৎসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া চিকিৎসা, কোরআন দিয়া জারফুক করা, হাদিসের দোয়া দিয়া জারফুক করা, হ্যাঁ, এগুলোর লাগি হালাল চিকিৎসা। আর হারাম চিকিৎসা লাগিয়া তাবিজ দেওয়া। তো তাবিজ দেওয়ার মাঝে অনেক উপকার পাওয়া যায়। অনেকের জিনে ধরলে তাবিজ ফিন্দাইলে দিন ছাড়িয়ে দেয়, অনেকের অসুস্থতা আছে তাবিজ ফিন্দাইলে উপকার পায়। কিন্তু আমরা মুসলমান হল আমরা বিশ্বাস করি যে উপকারী হইলে ওইটা হালাল হয়ে যায় না, উপকারী হইলে ওইটা আমরা ব্যবহার করতাম পারি না। আমরা কিতা করি দেখতে হইব যে এটা হালাল কিনা না, সে অনেক জিনিস আছে উপকারী কিন্তু এটা কিনা নাই হালাল নাই। আপনি একজন মানুষে একটা মোহর দিয়া সাক্ষী লইয়া বিয়া করিয়া সংসার করে, আর আরেকজন এই লইয়া এই সাক্ষী আছে না মোহর আছে না কিচ্ছু করছে না লেগে গিয়া সংসার করে, দুজনে সমান উপকার পায়। কিন্তু একটা হইলে হালাল আর একটা লইয়া হারাম। একজনে ঘুষ খাইয়া তার সংসার চালাত শুরু করিয়া সংসার চালাত ডাকাতি করি সংসার চালাত, আর আরেকজনে হালাল রুজু করিয়া রিস্কা ঠেলাইয়া কামর রোজর কাম করিয়া সিএনজি চালাইয়া সংসার চালাত, দুজনের সংসার চালা নিয়ে চলে। কিন্তু একজনেরটা কীতা হারাম আর একজনেরটা হালাল। যে মুসলিম ব্যক্তি হিসেবে আমরা যখন কোনটা হালাল, আমরা হালাল জিনিসটি ব্যবহার করতাম। আমরা বিপদ আপদ দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমরা কীতা করেন, আমরা পরীক্ষা করেন, আর এই পরীক্ষা পাস করতে হলে আমরা কী করব হালালের সাথে থাকতে হইব, হারাম থেকে বাঁচিয়ে থাকতাম। তো আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোন নরশিক আয়াত আল্লাহ কইছেন আমরা পরীক্ষা করব যে আমরার মধ্যে খারাপ ধৈর্য ধারণকারী অবশ্যই সাবিরিন যারা সবর করব, তারা সবর করতে হইব এবং হালালের উপরে টিকে থাকতে হইব। হালাল যদি করে সংসার চালাইতে হইলে একটু সবর করা লাগে, আর হারাম হইলে গুণাগুণি চলা যায়, বিল্ডিং বানানো যায়, অনেক উন্নতি করা যায়। এটাই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে হালাল চিকিৎসা গ্রহণ করার লাগে আমরা চেষ্টা করতে হইব। আর তাবি যেটা কিন্তু হারাম চিকিৎসা, এটা যেই দিন না খেলে যেভাবেই চর্চা হোক না খেলে আমরা সমাজে হয়ে গেছে, এটা থেকে আমাদের বাড়াইয়া এই চিন্তা করব। আমরা অনেক জিনিস আমরা সমাজে চর্চা হয়ে গেছে, যেটা আমরা আমার গিয়ে খাওয়ার চর্চা হয়ে গেছে, আমরা আগে আলোচনা করছি, আমাদের নিশ্চয়ই মনে আছে যে এগুলো আমাদের সমাজে চর্চা হয়ে গেছে, এগুলো থেকে আমরা বাড়াইয়া এই চাইব। আমরা যেন নিজেকে সংশোধন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। কারণ আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে। হাত উঠে নিয়ে মাইক্রোফোন নিয়ে দিই। প্রশ্ন নেই, সামনে দিয়ে দিয়েছেন, হাত দিয়েছেন। এর মাঝে একটা প্রশ্ন হইল গিয়া যে বাদ্যযন্ত্রের কথা। হ্যাঁ, তো বাদ্যযন্ত্র আমরা জানি না, গান বাজনা করা কিনা হারাম আমরা জানি না, কিন্তু এখন হইল গিয়া ইসলামিক গান করে, ইসলামিক মিউজিক, কয়েকদিন বাদে ইসলামিক সিগারেট করাইব, তখন আপনার সঙ্গে সিগারেট খাইব, ইসলামিক সিগারেট, ইসলামিক নাটক, হ্যাঁ, তো ইসলামিক গান বাজনা এখন করেছি। যে এটা হইল গিয়া যে যে জিনিস আল্লাহর শরণ থেকে হরাই নিয়ে যায় গিয়া ফায়েশা খাস, অশ্লীল কাজ, এগুলো এইদিকে ইসলাম হারাম। বাদ্যযন্ত্র এখন সমাজের সব জায়গাতে আছে, সব জায়গা ছড়াইয়া পড়ছে, মোবাইল ইন্টারনেট সুবিধে সুবাদে এটা সমাজের সব জায়গা ছড়াইয়া পড়ছে। আমরা এগুলো থেকে নিজেদের বাঁচাইয়া রাখতে হইব, আমরা প্রজন্মরে বাঁচাইয়া রাখার লাগি চেষ্টা করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। একজন প্রশ্নকারী রয়েছে। জি, আসসালামু আলাইকুম। আমার দুটো প্রশ্ন। গোলটা নিচ্ছে কাপড় পরিধান করা পুরুষের, যেটা ইমান ভঙ্গের কারণ হইব না। আর আরেকটা হলো যে মসজিদ যদি দেখি তাহলে দেখলে কোনো দোয়া পড়ার কোনো বিধান আছে নিস, আর তাহলে কি তা দুইটা প্রশ্ন করছেন। একটা হলো গিয়া টাকলুর নিচে কাপড় পরা সংক্রান্ত, কেউ যদি মনে করে যে টাকলুর নিচে কাপড় পরা হারাম কিন্তু সে করে, আমরা একটু আগে আবার এনামূলক চৌধুরী ভাই কইছেন যে একটাই লোকের বিশ্বাসের বিষয়, একটাই লোকের আমলের বিষয়। কেউ যদি আমল করতে গিয়া সে ত্রুটি করে,
কিন্তু সে বিশ্বাস করে যে এটা হারাম। এতে রসুল ইসলামের নিষেধ করছেন, রসুল ইসলাম করছেন যে অংশটা আপনার নিষেধে গোপ পুরুষত সেটা হলে জাহান্নাম নেই, এবং সে হারাম মনে করে কিন্তু হয়তো কোনো কারণে সে এটা ব্যবহার করে, তাহলে সে গুণাগার হইবে। আর কেউ যদি বিশ্বাস করে যে এই বিধানটা ইসলামত আসলে একেবারে ছোটোখাটো বিষয়, এটা আপনার বিষয় কিন্তু লিখিত হয়েছে, যদি হে তুচ্ছতাচ্ছিল্য করে অথবা সে এটা বিশ্বাস করে যে এটা আসলে হারাম নয়, তাহলে সে অবশ্যই তার ইমান নিয়ে প্রশ্ন দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তৌফিক দান করুন। একটা প্রশ্ন যেটা আছে যে মসজিদ দেখলে কেন দোয়া করতে হয় কিনা, মসজিদ পড়লে দেখলে না, মসজিদে গিয়ে ঢুকলে দোয়া করা লাগে, মসজিদে গিয়ে ঢুকলে তাই ফাদিয়া ঢুকতা, তারপরে আল্লাহ মাস্তালি আবু রহমাতিকা হইয়া মসজিদে প্রবেশ করতা, মসজিদে গিয়া কইবার আগে দুই রাকাত নামাজ পড়তা, কিন্তু মসজিদ দেখলে কোনো দোয়া করতে হইব এটা আমার জানা নেই। জাজাকুমুল্লাহ। প্রশ্ন করছেন যে আমরা মসজিদে গিয়ে ঢুকছি কিন্তু সালাত শুরু আর এক মিনিট বাকি আছে, আবার অন্য হাদিস হয়েছে যে আমরা বইয়া তুলে বইয়া ইমাম সাহেবের অপেক্ষা করো, তো আসলে ইমাম সাহেবের অপেক্ষা করো এটা আমার জানা নাই। হাদিস হাদিস হয়েছে যে সালাতের যদি অপেক্ষা করে এরদায় সে সব পাইব, অপেক্ষা করতে গেলে তো পয়লা মসজিদের আদব হইলে গিয়া মসজিদে গিয়ে যখন ঢুকবা তখন দুই রাকাত সালাত আদায় করতে গেলে মসজিদের আদব মসজিদের নিয়ম হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদও দুই রাকাত সালাত ছাড়া বইয়া না, বইতে নিষেধ করছেন। তাহলে যদি সে যদি তাকে দুই রাকাত সালাত আদায় করবা, আর যদি যদি না থাকে তাহলে আপনি অপেক্ষা করবা যদি একেবারে সালাত একেবারে নিকটবর্তী হয়, আর যদি মনে করেন যে আপনার গড়ি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযোগ্য গড়ি আছেন না, তাহলে তারা তো জানতাম না যে কোন সময় সালাত শুরু হইব, তাহলে জানার সুযোগ আছেন না। যখন মুয়াজ্জিনে উঠিয়া দেন ইকামত দিবা তখন বোঝা গেল যে নামাজ শুরু হইব, এর আগেও গোয়ার মানে কোনো সুযোগ আসেন না, কিন্তু লাল বাতিও আসেন না ঘড়িও আসেন না, তখন কিনা আসেন রসুল সাল্লাহ সাল্লাম সহিহ বুখারীর হাদিস যে যখন ফরজ সালাতের ইকামত হয়ে যায় তখন আর কোনো সালাত নাই। এর নিয়ম হইল গিয়া যে আপনি যখন মসজিদে ঢুকছেন যদি আপনি সালাত স্টার্ট করে দিবা, যদি দেখা যায় যে সালাদ দুই রাত ফড়িয়ে দিচ্ছেন ফড়িয়ে আপনি অপেক্ষা করলাম সালাতের লাগে, আর যদি দেখা যায় যে আপনি সালাদ স্টার্ট করছেন তারপরে ইকামত হয়ে গেছে তাহলে আপনি সালাদ বাদ দিয়েই আপনার কিতা করতে হইব, ফরজ সালাত অংশগ্রহণ করতে হইব, কারণ আপনার লাগে এখন কিতা হয়েছে ফরজ আইচ্ছে এখন আর সুন্নত অন্য কোনো নামাজ সব জানায় সুস্থ হিসাবে নিষেধ করছেন। তাহলে এইভাবে যদি আপনি কোনো কারণে সালাদ শুরু করে দেন আর তারপরে একামত একামত হয়ে যায় তাহলে আপনার উচিত এই দিয়া সালাদ ই সালাতের ত্যাগ করিয়া আপনি এখন ফরজ সালাদ সামনে আসছে, ফরজ সালাদ সামনে আসছে সেটা অংশগ্রহণ করতে হবে।